মধ্যপ্রাচ্যে বইছে শান্তির সুবাতাস। ধীরে ধীরে কূটনৈতিক সম্পর্ক পুনরুত্থান হচ্ছে বিরোধপূর্ণ দেশগুলোর মধ্যে। সৌদি ইরান বৈরিতার অবসানের পর সিরিয়া ও ইয়েমেন সংকট উত্তরণের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে নব উত্থানের পথে হাঁটছে মধ্যপ্রাচ্য। স্পষ্ট হচ্ছে আরব বিশ্বের সঙ্গে চীনের গভীর সম্পর্ক। 7 বছর পর সৌদি আরব ইরান সম্পর্কের জমাট বরফ গলেছে। গেল মাসে চীনের মধ্যস্থতায় মিলিত হয় রিয়াদ তেহরান। এরপর থেকেই ভাবা হচ্ছিল এই অঞ্চলে স্থিতিশীলতার কথা, যা বাস্তবে রূপ নিতে বেশি সময় লাগেনি। শান্তির সুবাতাস বইছে মধ্যপ্রাচ্যে। সম্পর্ক স্বাভাবিক করতে প্রায় এক যুগ পর সম্প্রতি সৌদি আরব সফর করেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেগদাদ। সেখানে সিরিয়া সংকট নিয়ে আলোচনায় বসে গালফ অঞ্চলসহ মিশর, ইরাক ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা। সিরিয়ার আরব জোটে ফেরার সম্ভাব্যতা নিয়েও হয় আলোচনা। পুনরায় দূতাবাস খোলার ব্যাপারে সিরিয়া এবং সৌদি আরবের সমঝোতাকে স্বাগত জানাচ্ছে চীন। সিরিয়ার প্রবেশ আরব দেশগুলোর ঐক্য পুনরুজ্জীবনের জন্য সহায়ক। আবারও বলতে চাই, আরব দেশগুলোর ঐক্য এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন জানাচ্ছে চীন। পাশাপাশি হুতি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা করতে ইয়েমেনে যায় সৌদি প্রতিনিধি দল। স্থায়ী যুদ্ধবিরতির দ্বার প্রান্তে দুই পক্ষ, সঙ্গে বন্দি বিনিময়ের মতো বড় পদক্ষেপও নিয়েছে তারা। বন্দি বিনিময় ইতিবাচক পদক্ষেপ। আমরা আশা করি সব বন্দি মুক্তি পাবে। এটা শান্তির অগ্রগতির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্যে পৌঁছেছে কাতার ও বাহরাইন। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত তুরস্ক, মিশর। বৈরী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক